ফরিদপুরের সদরপুরে পূজা উদযাপন কমিটির উদ্যোগে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাদেব দাস ও উপজেলা আবাসিক প্রকৌশলী মোহাম্মদ আবু রায়হান সহ অনেকে উপস্থিত ছিলেন।